বর্তমানে যেসব ধারাবাহিকের ভক্তের সংখ্যা সর্বাধিক তার মধ্যে আছে জি বাংলার এই পথ যদি না শেষ হয়। প্রতিনিয়ত আকর্ষণীয় পর্বের মাধ্যমে ফ্যান বেস বাড়িয়ে চলেছে ধারাবাহিকটি। 31 ডিসেম্বরের রাতেও জমজমাট পর্ব উপহার দিয়েছে কর্তৃপক্ষ। উর্মি সাত্তকির সঙ্গে ছিল জি বাংলার অন্যান্য জনপ্রিয় তারকারা। বেশ জমজমাট ছিল বছরের শেষ দিনটা, তবে বছরের শুরুটা খুব একটা ভালো হলো না এই ধারাবাহিকের, কেননা হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন এই পথের অন্যতম প্রধান অভিনেত্রী মিসমি দাস অর্থাৎ রিনি। হ্যাঁ, বছরের শেষ দিকে অভিনেত্রী তার প্রিয় মানুষের সাথে গোয়াতে ছুটি কাটাতে গেছিলেন, সেই জন্য 31 ডিসেম্বরের অনুষ্ঠানেও রিনিকে খুব একটা দেখা যায়নি। যাই হোক, গোয়াতে গিয়ে তীব্র অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। তার থেকেই জানা গেল 2022-এর প্রথমটা একদমই ভালো হয়নি। 31 ডিসেম্বর থেকে তীব্র জ্বরে ভুগছেন অভিনেত্রী। এনজয় করা তো হলোই না, উল্টে শরীর খারাপ থাকায় কলকাতায় ফিরতে পারছেন না মিসমি। অনেক ফ্লাইট ক্যান্সেল করতে হয়েছে। এমন অবস্থায় নর্মালি নিজের শহর এবং শুটিং ফ্লোরকে মিস করছেন অভিনেত্রী। শহরে ফিরে কাজে যোগ দিতে চান। আমরা আশা করব তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তো বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আপডেট পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।